প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিএম শফিক। বিস্তারিত সংবাদের শুরুতেই চলুন দেখে নেই সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব সংসদে প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর। উপহারের করোনা ভ্যাকসিন পেল বাংলাদেশ, 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু। এবং ঘন কুয়াশার কারণে প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঘাট এলাকায় দীর্ঘ যানজট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিজের নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাবে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার দলীয় সংসদ সদস্য গাজীপুর 3 আসনের মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ সংসদে এই প্রস্তাব করলে প্রধানমন্ত্রী প্রথমে হাত নেড়ে এবং পরে মাথা নেড়ে না না করেন। সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে সেই দৃশ্য দেখা যায়। বৃহস্পতিবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব দেন। এরপর আওয়ামী লীগের দলীয় আরেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথও প্রধানমন্ত্রীর নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব দেন। তবে বারবার প্রধানমন্ত্রী হাত নেড়ে অসম্মতি জানান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী অনেকটা বিরক্ত হয়ে বারবার মাথা নেড়ে না না করেন। প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আরও বোকা বানানো যাবে না। ওবায়দুল কাদের আজ সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। বিএনপি বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনার তীর ছুড়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকারান্তরে আওয়ামী লীগ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা আওয়ামী লীগের গত 7 দশকের ঐতিহ্য। তিনি বলেন, বিএনপি প্রো অ্যাক্টিভ নয়, তাদের রাজনীতি হচ্ছে রিঅ্যাক্টিভ। বিএনপি নেতারা চারিদিকে শুধু ধ্বংস দেখতে পায়, তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা, কারণ বিএনপির দৃষ্টিভঙ্গিতে এখন শীতের ঘন কুয়াশা জমেছে। বিএনপি নেতারা নাকি চারদিকে শুধু দেখছেন ধ্বংস আর ধ্বংস, তারা শেখ হাসিনার সরকার দেশের কোনো অর্জন দেখতে পায় না, আসলে তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা, তাদের ভালো কিছু দেখার শক্তি লোপ পেয়েছে অন্ধ সমালোচনায়। মির্জা ফখরুলকে বলতে চাই, আগে ঠাকুরগাঁও যেতেন কয় ঘন্টা আর এখন কয় ঘন্টায় যাচ্ছেন। উনারা চারদিকে কোনো উন্নয়ন দেখেন না, কারণ তাদের দৃষ্টিশক্তিতে শীতের ঘন কুয়াশা জমেছে। প্রথমবারের মতো কোভিড-19 ভ্যাকসিন হাতে পেল বাংলাদেশ। ভারত থেকে চিকিৎসা সহায়তার হিসেবে পাঠানো 17,99,262 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে। এরপরেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, আগামী 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর এসব টিকা আনুষ্ঠানিকভাবে তুলে দেন। বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও 3 কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা 25 জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর বাইরে সংকটে প্রতিবেশী দেশকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় 18 লাখ টিকা দিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশকে কোভিড-19 টিকা উপহার দিচ্ছে ভারত। দেশগুলো হলো মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাস। এদিকে আগামী 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যেমন সফল হয়েছে, টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে। ট্রায়ালের ডেটের অপেক্ষায় আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হবেন,
আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব, সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব। এর আগে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছিলেন, আগামী 27 অথবা 28 জানুয়ারি 25 জনকে করোনার টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। এই 25 জন হবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হতে পারে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেরাম ইনস্টিটিউটের 1 নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে, কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা গেছে, ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে। পুনের মাঞ্জুরি এলাকার সেরামের টিকা তৈরির এই কারখানা, সেখানেই আগুন লাগে 1 নম্বর টার্মিনালের লাগোয়া SEZ-23 ভবনের 4র্থ ও 5ম তলায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ঔষধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে। যদিও ভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। রাজধানীর মিরপুরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মিরপুরের 11 নম্বরের 3 নম্বর অ্যাভিনিউয়ের 4 নম্বর সড়কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে DNCC-র নেতৃত্বে উচ্ছেদ অভিযানের সময় এই ঘটনা ঘটে। অভিযানে স্থানীয় ব্যক্তিরা বাধা দিলে এই পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। ওই এলাকাটি আটকে পড়া পাকিস্তানি অধ্যুষিত। সকাল 10:30টার দিকে সড়কের একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয় ব্যক্তিরা DNCC-র কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে শুরু করেন। এরপর DNCC-র কর্মকর্তারা পিছু হটেন। কিছুক্ষণ পর কয়েকশো পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী সহ DNCC ফের উচ্ছেদের প্রস্তুতি নেয়। DNCC-র মেয়র আতিকুল ইসলাম বেলা 11:15টার দিকে ঘটনাস্থলে আসেন। স্থানীয় সাংসদ আসলামুল হকও এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। এবং ঘন কুয়াশার কারণে প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঘাট এলাকায় দীর্ঘ যানজট। আমেরিকার সকল বাংলাদেশী ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয় করবে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 212-920-5262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি, ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোংস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsebausa.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsebausa এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 32 11 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106, টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল, বাংলাদেশ সংবাদে। ঘন কুয়াশার কারণে গেল কয়েকদিন ধরে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় প্রায় প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দুর্ভোগের শিকার দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রী ও শ্রমিকরা। ঘন কুয়াশায়
ফেরি চলাচল বন্ধ, ঘাটে বসে রাত কাটাতে হয়। 10-12 ঘন্টা অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রী ও শ্রমিকরা। এই চিত্র পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের। যাত্রী ও চালকরা জানান, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হয়, মাঝে মধ্যে নদীতে আটকে পড়ে ছোট বড় ফেরিও। এ অবস্থায় শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এদিকে সংশ্লিষ্টরা জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়, এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান বিষয়ক মতবিনিময় এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইশরাত জাহান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাবেক সভাপতি জাকির হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জালাল আহমেদ সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে শক্তিশালী এক বিস্ফোরণে একটি ভবন আংশিকভাবে ধসে পড়েছে ও অন্তত 3 নিহত হয়েছেন। এ ঘটনায় চতুর্থ আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন নগর কর্মকর্তারা। তারা জানিয়েছেন, গ্যাস লিকের কারণেই বিস্ফোরণটি ঘটেছে। এতে ক্যাথলিক গির্জার মালিকানাধীন ভবনটির 4 তলা ধ্বংস হয়ে গেছে। মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ আলমেইদা জানিয়েছেন, বিস্ফোরণের পর ভবনটির ভেতরে আগুন ধরে গিয়েছিল। মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা ডে দেলদো এলাকায় বুধবার স্থানীয় সময় বিকেল 3 বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এ সময় গ্যাস মিস্ত্রিরা ভবনটির পেছনে একটি বয়লার সরায়ের কাজ করছিলেন। এতে 85 বয়সী একজন নারী পথচারী সহ আরও 2 ব্যক্তি নিহত হয়েছেন। বয়লারে কর্মরত আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এখনও। এবার খেলার সংবাদ। পিছিয়ে যাচ্ছে চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। সেপ্টেম্বরের একই সময় ইসলামিক সলিডারিটি গেমস হওয়ায় দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর অংশগ্রহণ নিয়ে শঙ্কা আছে। একই সময় খুলবে ফিফা উইন্ডো, তখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে সাফে অংশগ্রহণকারী অন্য দেশগুলো। সব মিলিয়ে ওই সময়ে সাফ আয়োজন করা বেশ মুশকিলই হয়ে পড়বে, তাই সমস্যা সমাধানে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে বাফুফে। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, বিষয়টি নিয়ে যেহেতু সমস্যা দেখা দিয়েছে তাই ফিফা, সাফ ও অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আমরা বসব, সবার সঙ্গে সমন্বয় করেই বিষয়টি সমাধান করা হবে। গত বছর অনেক খেলা না হওয়ায় এবছর সেই চাপ পড়ছে। সো সেপ্টেম্বরের যে অন্য যে শিডিউলটা রয়েছে, সেপ্টেম্বরের 11-21 পর্যন্ত কিন্তু অলরেডি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক কিছুদিন আগে ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা সাফ চ্যাম্পিয়নশিপটা আয়োজন করা হবে। অবশ্যই তখন আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে খেলা থাকবে। একই সময় এখন আসলে ওভারল্যাপিং শিডিউল। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। শেষ করার আগে চলুন দেখে নিই সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব সংসদে প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর। উপহারের করোনা ভ্যাকসিন পেল বাংলাদেশ, 8 থেকে সারাদেশে টিকাদান শুরু। এবং ঘন কুয়াশার কারণে প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঘাট এলাকায় দীর্ঘ যানজট। দর্শক, নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও। প্রতিদিন বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন বাংলাদেশ সময় রাত 11 এবং নিউ ইয়র্ক সময় দুপুর 12। এছাড়া ভিজিট করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সাথেই থাকুন।